আজকে বানাচ্ছি একটু, আজকে বানাচ্ছি একটু পেয়ারার আচার। পেয়ারাগুলো পেকে গেছিলো, এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ তো, হলুদ হলুদ হয়ে গেছিলো, তো কেউ আর খাচ্ছিল না, তো তাই একটু পেয়ারা দিয়ে একটু মিষ্টি আচার, মানে জেলি টাইপের করছি। তো আমাদের স্কুলে ডোমেস্টিক সায়েন্স ছিল, তো ডোমেস্টিক সায়েন্সেই আমরা এই পেয়ারার জেলি টেলি, পেয়ারার আচার এগুলো সব আমরা শিখেছিলাম, ঢাকা পেয়ারা দিয়ে কী করে করি। তো পেয়ারাটাকে ছালটা ফেলে দিয়ে, চারটে পেয়ারা ছিল আমার, কেউ পাচ্ছিল না, সেই ওটাকে ছাল ফেলে দিয়ে ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এবার একটু পাঁচফোড়ন দিয়ে, একটু নুন হলুদ দিয়ে পেয়ারাটাকে, বাটাটাকে দিয়ে দিয়েছি আমি। আর একটা মশলা বানিয়ে রেখেছি, এই যে একটা মশলা রেডি করে রেখেছি, এটা আমি তাওয়াতে একটু নেড়ে নিয়েছিলাম। সর্ষে একটু দিয়েছি, মেথি দিয়েছি, একটু মৌরি দিয়েছি, একটু জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। এই দিয়ে মশলাটা রেডি করে রেখেছি, এটা যখন আচারটা হয়ে যাবে মশলাটা দেবো। মশলাটা এখন গন্ধটা চলে যাবে বলে ঢেকে রাখলাম। আর এই যে হচ্ছে এখানে, এখন আমি চিনিটা দিইনি, খুব সামান্যই জল দিয়েছিলাম, মানে একটুখানি বাটতে অসুবিধা হচ্ছিলো বলে। বীজগুলো পেয়ারার আমি বের করে দিয়েছি, বের করে ফেলে দিয়েছি। এই যে হচ্ছে, এরপর আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করে দেবো, একটু একটু নুন আর হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে পেয়ারা বাটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নুন হলুদ একটু দিয়েই দিয়েছিলাম আগে। এখন একটু লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়োটা তো একদম ঝাল নেই, ওইটাই জাস্ট কালারের জন্য একটু দিলাম। আর দিলাম একটু চিনি আর আধখানা লেবুর রস। হ্যাঁ, তোমরা এর মধ্যে কিশমিশও দিতে পারো, আমি আর কিশমিশটা অ্যাড করলাম না, তাহলে আরও টেস্ট হয় একটু খেতে। ব্যাস হয়েই এসছে, খুব চটজলদি রেডি হয়ে যায় এটা। ব্যাস এবার এটাকে আগুনের ফ্লেমটা বন্ধ করে আমি মশলাটা দিয়ে দেবো ওপর থেকে, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো তোমরাও এমনি চটজলদি, পাকা পেয়ারা থাকলে কেউ না খেলে, পেয়ারার জেলি বা আচার যাই বলো বানিয়ে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে নিশ্চয়ই থেকো। এই যে পেয়ারার আচারটার এই ফাইনাল লুক, আমি এটাকে করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো কী সুন্দর জ্যামের জ্যামের মতন হয়ে গেছে। আর যতটা পারি আমি এটাতে জলটা একটু কম দিয়েছি, কিন্তু ওই যেহেতু মিক্সির বাটির মধ্যে লেগেছিলো, তাই একটু মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম। আমি এটা বেটেই করেছি, এটাকে সেদ্ধ করেও করা যেতে পারে বীজগুলো বাদ দিয়ে।